হরতালের আগের রাতে ঢাকার ডেমরায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা, যাতে মারা যান চালকের সহকারী। ভোরে রাজধানীর মোহাম্মদপুর, তাঁতিবাজার, বাইতুল মোকাররমের দক্ষিণ গেট, গাজীপুরের টঙ্গী সহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেয়া হয়। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হরতালের সমর্থনে ঢাকার বিভিন্ন স্থানে মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা, ঝটিকা মিছিল করে জামায়াত। রাজধানীতে স্বাভাবিক সময়ের চেয়ে কম চলেছে গণপরিবহন, টার্মিনাল ছাড়েনি দূরপাল্লার কোনো বাস, যাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কাল রাত 10টা থেকে এইভাবে বসে আছে এক নাগারে। রাজশাহী যাবো বাসে, তো কোনো গাড়ি পেতেছি না, তো বাসের জন্য আসে আসে দেখি লাস্ট পর্যন্ত কি হয় আমাদের জন্য। কাউন্টার থেকে বলছে টিকিট দিতে পারবো না, গাড়ি ছাড়বে না। একটা গাড়ি যাইতে যাইতে প্রায় 25-30 হাজার টাকা খরচ। এই যাত্রী যদি না হয় তাহলে গাড়ি ছাড়া সম্ভব না। এদিকে ঢাকার বাইরে বিভিন্ন স্থানে পিকেটিং মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। লালমনিরহাটে সংঘর্ষে জড়ায় বিএনপি ও আওয়ামী লীগ, এতে বেশ কয়েকজন আহত হন। কুমিল্লার চকবাজার এলাকায় দোকানপাট ও যানবাহন বন্ধের চেষ্টা চালায় পিকেটাররা। পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, পরে টিয়ার শেল ছোড়া হয়। সিলেটের জিন্দাবাজার এলাকায় পিকেটিংয়ে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে হরতাল সমর্থকরা। বগুড়ায় হরতালের সমর্থনে বের হওয়া মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় হরতাল সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে পুলিশের। চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন।